ফুল হতে পারে অন্যতম রফতানি পণ্য। এজন্য সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রয়োজন নীতি সহায়তা, সেসাথে দরকার অত্যাধুনিক কৃষি প্রযুক্তি। একুশে স্পেশালি মেহেদী হাসানের দুই পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি শুধু ইউরোপই নয়, বিশ্বজুড়ে লাগে উৎসবের ছোঁয়া। 31st ডিসেম্বর ইংরেজি বর্ষবরণ, বিশ্ব ভালোবাসা দিবসে বাড়ে ফুলের চাহিদা। বিশ্ববাজারে কাঁচা ফুলের চাহিদা কম করে হলেও $36 বিলিয়ন। সম্ভাবনা থাকার পরও এবাজারে বাংলাদেশের অবস্থান তলানির দিকেই। কাঁচা ফুল সবজি ব্যবসায়ীদের মাধ্যমে রপ্তানি হয়, সঠিক পরিসংখ্যানও নেই কারো কাছে। তবে ব্যবসায়ীরা বলছেন রপ্তানির পরিমাণ কয়েক শত কোটি টাকা। যেসব ফুল একসময় বিদেশ থেকে আমদানি হতো, এখন তা দেশেই চাষ হচ্ছে। তো ইন্ডিয়া থেকে আসতো, চায়না থেকে আসতো, এখন তো বাংলাদেশে আজকে 5-6 বছর ধরে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন সাভারে, গাজীপুরে, গদকালিতে, তারপর হইলো জীবননগর, ঝিনাইদহ, সব জায়গায় চাষ হয়ে গেলো। এখাতের ব্যবসায়ী নেতারা বলছেন রপ্তানি বাজারে যেতে যে ধরনের প্রক্রিয়াজাতকরণ, মজুদ ও পরিবহন সুবিধা থাকা দরকার তার কোনোটাই নেই। আমাদের তথ্যগত প্রযুক্তি জ্ঞান নাই, আমরা বড় পলি সেট করতে পারতেছি না। এই ফুলগুলো টেম্পারেচার কন্ট্রোল করে যদি আমরা করতে পারি এবং অর্গানিক ফ্লাওয়ার করতে পারলেই আমরা কিন্তু মধ্যপ্রাচ্য বলেন আর ইউরোপে বলেন আমরা ফুলটা রপ্তানি করতে পারতাম। ফুল যখনই আপনার এয়ারপোর্টে যাবে তার 4 ঘন্টার ভিতরে এয়ারবোর্ন, তখনই প্লেনে উঠতে হবে। এই জিনিসটা নেই, এটা তো আর বিল্ডিং মেটেরিয়াল না বা গার্মেন্ট ইন্ডাস্ট্রির জিনিস না যে ফেলে রাখবেন আপনি। গবেষকরা বলছেন রপ্তানি বাজারে জায়গা করতে ফুলের মান উন্নত করার পাশাপাশি কীটনাশক মুক্ত হতে হবে, সঙ্গে লাগবে কাঁচা ফুল উড়োজাহাজে পরিবহনের মতো অবকাঠামো। আমরা যখন এক্সপোর্ট করতে যাব সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিকল্পনার প্রয়োজন রয়েছে, যেগুলার সুবিধারও প্রয়োজন রয়েছে। যেমন ধরেন কুলিং সিস্টেম, ফুলটি যখন আমি হারভেস্ট করব সেখান থেকে কিন্তু একটা খুব সুন্দর, খুব ওয়েল এস্টাবলিশড কুলিং সিস্টেমের মাধ্যমে আমাকে বিমানবন্দর পর্যন্ত আনতে হবে। তাছাড়া তার প্যাকেজিং খুব উন্নত মানের হতে হবে। সেই বিষয়গুলো কিন্তু এখনো বাংলাদেশে অপর্যাপ্ত রয়ে গেছে। সরকারি নীতি সহায়তা পেলে ফুলও হতে পারে অন্যতম রপ্তানি পণ্য। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।